হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনুক ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি জিনুক, চট্টগ্রাম থেকে বলতেছি। আজকে আপনাদের সাথে রান্নাবিহীন একটা ব্লগ শেয়ার করব। আমার সংসারের কিছু কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি, সেই সাথে সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করব, আর সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি। এখন আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো একটু ওয়াশ করে নিলাম, আর এগুলো বেশ কয়েকদিন ধরে ওয়াশ করবো করে আর ক্লিন করা হয় নাই, তো ভাবলাম আজকেই ক্লিন করে নিই, হাতে কিছুটা সময় আছে। বরাবরের মতো প্রতিদিন আমার বাগানের যে ফুলগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি সেটার কিছুটা ঝলক আজকেও শেয়ার করতেছি। এখানে অরেঞ্জ কালারের যে ফুলটা ফুটেছে সেটা আমি আজকেই প্রথম দেখলাম, আর দেখে খুব ভালো লাগতেছে। আসলে প্রতিদিন নতুন নতুন ফুলের সাথে পরিচয় হতে আমার অনেক বেশি ভালো লাগে, আর সেটা আপনাদের মাঝেও শেয়ার করি, কারণ আমার মতো অনেকেই আছেন যারা এই ফুলগুলো কোনদিন দেখেন নাই। আর আজকে বাগানে রিয়েল ফ্লাওয়ারের সাথে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রেখেছি আমি, অর্থাৎ ফ্লাওয়ারগুলো শুকাতে দিয়েছিলাম। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল আমাদের চট্টগ্রামে, তো অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল, সেগুলোও সকালে ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, এর মধ্যে এগুলো ক্লিন হয়ে গিয়েছে। আজকে আমার বেডরুমের বেড কাভারটা চেঞ্জ করব। তো বেড কাভার চেঞ্জ করার আগে আমি আমার কাঠের যে নকশাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিই। প্রতিবার বেড কাভার চেঞ্জ করার আগে এভাবে কাঠটা একটু ক্লিন করে নিলে আসলে ওইভাবে আর ময়লাটা জমে না, হালকাভাবে একটু ব্রাশ করে নিলেই অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ব্রাশ দিয়ে ক্লিন করার পর আমি একটা শুকনা কাপড় দিয়ে এভাবে আলতো হাতে একটু মুছে নিচ্ছি। এখন বিছনা চাদরটা চেঞ্জ করব, নতুন আরেকটা চাদর বিছিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখতেছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সেই সাথে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে বিছনার চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছি, আর এখন চলে যাব তানহাকে স্কুল থেকে আনার জন্য। আর আমার বাসায় এখন আমার দেবর, আমার শ্বশুর ওনারা আছে, তাহাকে ওনাদের কাছে রেখে আমি তানহার স্কুলে যাব। আর আজকে আমার প্রয়োজনীয় কিছু জিনিস শপিং করব। তো আমি তানহার স্কুলের পাশে বালিয়ার খেটে এসেছি, আর এটা তানহার স্কুল থেকে হেঁটেই আসা যায়। শপিং মলে এসে প্রথমে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আপনাদের জন্য একটু ভিডিও রেকর্ডও করেছি, কারণ আমরা মেয়েরা কিনতে পারি বা নাই পারি দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে।
এই জিনিসগুলো আমাদের মেয়েদের অনেক বেশি পছন্দের। আর এখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশনের আমি কিছু মগ দেখলাম, যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে অনেক ধরনের শোপিসও দেখেছি। এই জিনিসগুলো দেখে ইচ্ছে করতেছিল সবগুলো একসাথে কিনে বাসায় নিয়ে আসি, তবে সেটা তো আর হবে না, কারণ এগুলো আমার প্রয়োজনও নেই। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করি, আমাদের একটা জিনিস কিনতে তিনবার চিন্তা করতে হয়, জিনিসটা আমার আদৌ প্রয়োজন কিনা। আসলে কি, বিলাসিতার চেয়ে শান্তি স্নেহ, আর বড় লোক দেখানোর চেয়ে নিজের রুচিকে প্রাধান্য দেওয়া উত্তম, যেটা আমি মনে করি। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না। আর সংসারটা আপনার একদিনের হয় না, আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে হয়। আজকে একটা জিনিস চাইলাম আর সেটা আগামীকাল কিনে ফেললাম, এরকম করতে গেলে আসলে সংসারে অশান্তি হবে। আমি যেটা কষ্ট করে কিনবো সেটার মূল্যটাও কিন্তু আমার কাছে অনেক বেশি থাকবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি একটু একটু ঘুরে সব কিছু দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কি কিনেছি সেটা বাসায় গিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। সকালে স্কুলে যাওয়ার আগে আমি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ওয়াশ করেছিলাম সেগুলো এর মধ্যে শুকিয়ে গিয়েছে, এখন আমি আবারও সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আসলে প্রতিনিয়তই নতুনত্ব আনতে, সংসারটাকে সুন্দরভাবে গুছাতে আমার কাছে বেশ ভালো লাগে। ওখান থেকে এসে মামে দুজন শাওয়ার নিয়ে ঘরটা মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। এখন হাতে কিছুটা সময় নিয়ে আপনাদের মাঝে এখন শেয়ার করব আমি কি কি কিনেছি। কিছুদিন পরে আমার ছেলের বার্থডে, তো ওর জন্য একটা গিফট কিনেছি। এই খেলনাগুলো আমার ছেলের অনেক বেশি পছন্দের, তো আমার বাবাটার জন্য একটা খেলনা নিয়েছি, সেই সাথে এই স্লাইনটা নিয়েছি তানহার জন্য, তানহাও এটা পছন্দ করে নিয়েছে। স্বদেশ পল্লীতে 50% ডিসকাউন্ট চলতেছে কুকারিচের জিনিসের উপর। আর আমি দুটো বাটি কিনেছি, এই বাটিগুলো আমি রিজনেবল দামের মধ্যে পেয়েছি। সেই সাথে ওখানে যে ডিসকাউন্ট চলতেছে সেটা আমি জানতাম না, আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আর আমার কাছে তেমন টাকাও ছিল না, সেই সাথে আমার যেটা প্রয়োজন ছিল সেটাই কিনেছি। এই বাটিগুলো কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ আজকে কিনতে পেরেছি। এগুলার সাথে আমি ওখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান থেকে দুটা স্টিক কিনেছি, এই স্টিকগুলো আমার কাছে আনকমন মনে হচ্ছিল। আর আমার কাছে তো অনেক ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, এই ফ্লাওয়ারগুলো ছিল না, এই ধরনের ফ্লাওয়ার ছিল না, তো এটা কিনলাম, বেশ ভালো লাগলো। আর আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো এই ফ্লাওয়ারগুলো সুন্দর হয়েছে কি না। আপনাদের কমেন্টস আমার অনেক বেশি ভালো লাগে পড়তে, সেই সাথে রিপ্লাই দিতে আরও বেশি ভালো লাগে। আপনাদের কমেন্টসগুলো পেলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই নতুন আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করতে, নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আজকে আমার ডাইনিং টেবিলে নতুন লুক দেব, ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করব, রানার ম্যাট এগুলো একটু চেঞ্জ করব। এই টেবিল ম্যাটগুলো কিভাবে তৈরি করেছি আর টেবিল রানারটা কিভাবে তৈরি করেছি তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে,
সেই সাথে আমার চ্যানেলে আরো অনেকগুলো হাতের কাজের ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো নিয়েছি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিয়ে আজকে ডাইনিং টেবিলে নতুন লুক দেব। এই যে নতুন রানার দিয়েছি, সেই সাথে নতুন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডাইনিং টেবিলটা সাজিয়েছি। খুবই সিম্পলভাবে নতুনত্ব আনার চেষ্টা করেছি, দেখতে বেশ ভালোই লাগতেছে। স্বাদ আর স্বাদের মধ্যে নিজের সুখ খুঁজে নিতে হয়। সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি, সেই সাথে আমার সংসারের কিছু কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা রাখছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুবই শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।